ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি টিপস নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন কতগুলো লেবুর টুকরো, এগুলো থেকে রস বের করে আমি গরম নারিকেল তেলের সাথে মিশাবো। মিশানোর পরে সেই নারিকেল তেলগুলোকে আমি আমার মাথায় অ্যাপ্লাই করব। সেই টিপসটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ফ্রেন্ডস, চলুন দেখা যাক আমি কি করি। এখানে একটি বাটিতে আমি নারিকেল তেল নিয়েছি। এই তেলটাকে আমি এবার গরম করব। আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি। একটি বড় পাত্রের উপরে আমি এই ছোট বাটিটাকে বসাইছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তেলটা আপনার চুলে অনেক ভালো কন্ডিশনারের কাজ করবে। আপনি যদি শ্যাম্পু করবেন, তার এক ঘন্টা আগে এই তেলটিকে আপনি আপনার চুলে ভালোভাবে ম্যাসাজ করে নেবেন। এতে আপনার চুলে ভিতরে রক্ত সঞ্চালন অনেক বেশি বেড়ে যাবে, চুল পড়া কমে যাবে, চুল অনেক বেশি শাইনি হবে, সিল্কি হবে, সুন্দর হবে। আমার তেল গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেলের উপর কীরকম অবস্থা। এবার আমি এই লেবুর থেকে রস বের করে তেলের ভিতর দিয়ে দেব। আমি সবগুলো লেবুই দিব। আমি সবগুলো লেবু থেকেই রস বের করে নিয়েছি, তেলের ভিতর দিয়ে দিয়েছি। এবার এই তেলটা হালকা একটু ঠান্ডা হলে আমি আমার মাথায় দিব। হালকা ঠান্ডা হবে, একদম ঠান্ডা না, যেহেতু আমি আমার চুলে হট অয়েল ম্যাসাজ করব। হট অয়েল ম্যাসাজ। আমার এই লেবু এবং তেলের প্রিপারেশনটা হয়ে গিয়েছে। আমি এবার আমার চুলে এটি অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার এক থেকে দেড় ঘন্টা পরে আমি আমার চুলকে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলব। আপনারা যদি এটি বাসায় অ্যাপ্লাই করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আপনার চুলের ব্যবহার করার আগে এবং পরে পার্থক্য। এটিকে আপনারা সপ্তাহে এক থেকে দুইবার ব্যবহার করবেন। ব্যবহার করলেই আপনার চুলের পরিবর্তনটা আপনি নিজেই লক্ষ্য করবেন। আমার এই ভিডিওটি ধৈর্য নিয়ে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটিকে ধৈর্য নিয়ে দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আমার এই ভিডিওটিকে ধৈর্য নিয়ে দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটিকে ধৈর্য নিয়ে দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।